হ্যাঁ তো আমরা সবাই চিনি কিন্তু পঙ্গপাল দুটোই কি একই জিনিস নাকি আলাদা রিসেন্টলি টিভি চ্যানেল ফেসবুক ইউটিউবে পঙ্গপাল নিয়ে খবরের ইয়াতা নেই প্রচুর পরিমাণে খবর পাচ্ছি আমরা পঙ্গপালকে ঘিরে এই পঙ্গপালের কারণেই পাকিস্তান পৃথিবীতে প্রথম দেশ যারা তাদের নিজেদের দেশে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে জাস্ট ইমাজিন এই পঙ্গপাল ফসলের কত ক্ষতি করতে পারে আসলে পঙ্গপাল আর ঘাস মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নেই শুধু রঙ এবং ব্যবহার একটু আলাদা ডিম থেকে পূর্ণবয়স্ক পতঙ্গে পরিণত হতে সময় লাগে তিন থেকে চার সপ্তাহ পূর্ণবয়স্ক হওয়ার আগে এই পতঙ্গ উঠতে পারে না লাফিয়ে লাফিয়ে চলে এরা স্বভাবে কিছুটা লাজুক প্রকৃতির পূর্ণবয়স্ক পতঙ্গের দৈর্ঘ্য প্রায় এক ইঞ্চি হয় খাবারের জন্য এরা বিপুল সংখ্যক ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায় এক এক ঝাঁকে কয়েক লাখ থেকে দশ হাজার কোটি পতঙ্গ থাকতে পারে এক একটি ঝাঁক দিনে দুইশো কিলোমিটারের বেশি পথ অতিক্রম করতে পারে এরা যাওয়ার পথে খাওয়ার উপযোগী সব ধরনের ফসল বা সবুজ গাছপালা ধ্বংস করে দিয়ে যায় একটি এলাকায় খাবার শেষ হয়ে গেলে সাথে সাথে দল বেঁধে অন্য স্থানে চলে যায় সাধারণত বাতাসের গতিপথ যেদিকে থাকে পঙ্গপাল সেদিকে অগ্রসর হয় কাজেই তারা সবসময় নিম্নচাপ অঞ্চলের দিকে যায় এমন এলাকা যেখানে বৃষ্টি হয় অর্থাৎ শস্য উৎপাদনের জন্য আদর্শ জায়গা একটি পূর্ণবয়স্ক পঙ্গপাল তার ওজনের সমপরিমাণ খাদ্য খেয়ে ফেলতে পারে যে অঞ্চলে তারা আক্রমণ করে সেই অঞ্চলে খাদ্য শেষ না করে তারা অন্য অঞ্চলে যায় না উদ্ভিদ বিজ্ঞানীদের মতে একা থাকলে পতঙ্গ বেশ নিরীহ প্রাণী কিন্তু দলবদ্ধ অবস্থায় এরা হয়ে ওঠে বিধ্বংসী খাদ্য ও কৃষি সংস্থা বলছে একটি মাঝারি আকৃতির পঙ্গপালের ঝাঁক আড়াই হাজার মানুষের এক বছরের ফসল ধ্বংস করতে পারে এক বর্গ কিলোমিটার আকারের পঙ্গপাল একসঙ্গে যে খাবার খায় তা দিয়ে পঁয়ত্রিশ হাজার মানুষকে এক বছর খাওয়ানো সম্ভব ইউনাইটেড নেশনসের মতে আফ্রিকার দেশগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ায় বছরখানেক ধরে পঙ্গপলের ব্যাপক বংশ হয়েছে বছর দুয়েক আগে আরব উপকূলের দক্ষিণ অংশে আর্দ্র আবহাওয়ার কারণে পঙ্গপলের তিনটি প্রজন্মের বংশবৃদ্ধি নজরদারির মধ্যে রাখা সম্ভব হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ দু হাজার উনিশ সালের শুরুতে ইয়েমেন সৌদি আরব ও ইরানে ঝাঁকে ঝাঁকে পঙ্গপল যায় সেখান থেকে বংশবৃদ্ধি করে পূর্ব আফ্রিকার দিকে যায় তারা গত বছরের শেষ দিকে ইরিত্রিয়া জিবুতি ও কেনিয়ায় দেখা যায় এই পোকা জাতিসংঘ আশঙ্কা করছে জুনের মধ্যে আফ্রিকায় পতঙ্গের বিস্তার পাঁচশো গুণ বেড়ে যেতে পারে মিশর সুদান সৌদি আরব ইয়েমেন এবং ভারত পাকিস্তানের সীমান্তে পঙ্গপালের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক বলে অভিহিত করেছে জাতিসংঘ রিসেন্টলি পঁচিশ বছরের মধ্যে সোমালিয়া ও ইথিওপিয়ায় মারাত্মকভাবে ফসলের ক্ষতি করেছে পঙ্গপাল সেখানকার শস্য সাবার করে পতঙ্গের বিস্তার কেনিয়াতে পৌঁছে গেছে পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসাবে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে সোমালিয়া দেশ পাকিস্তান হয়ে আমাদের দেশের পাঞ্জাব গুজরাট মহারাষ্ট্র রাজস্থানের মধ্যে ঢুকে পড়েছে পঙ্গপাল গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে বৃষ্টিপাত যথেষ্ট হয় আবার জমিতে সবুজ ফসল হয় ভরপুর তাই ভয় হয় আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই গাঙ্গেয় বদ্বীপ এলাকার মতো শস্যসমল এলাকায় এরা আক্রমণ না করে বসে করোনা ভাইরাস এবং লকডাউনের জেরে এমনিতেই দুর্বিষহ জীবনে পঙ্গপাল নতুন করে তাই সবার মনে আতঙ্ক সৃষ্টি করেছে পঙ্গপাল দমন করার দুটি পদ্ধতি আছে এক মনিটরিং দুই পেস্টিসাইড তবে শুরুতে পঙ্গপালকে দমন না করা গেলে পরে সেটা ঠেকানো মুশকিল হয়ে পড়ে সংখ্যা কম হলে ড্রামে করে কীটনাশক স্প্রে করা সংখ্যায় আরও বেশি হলে পরে গাড়িতে করে কীটনাশক স্প্রে করা এবং তারও থেকে বেশি সংখ্যায় পঙ্গপালের উদ্ভব হলে পরে প্লেনে বা হেলিকপ্টারে করে কীটনাশক স্প্রে করাই হচ্ছে একমাত্র সমাধান বিজ্ঞানসম্মত উপায়ে